বিগত 5 বছর ধরে কলেজে কোনো রকম উন্নয়ন হয়নি। উন্নয়নের বদলে রক্ষণাবেক্ষণের অভাবে কলেজ ভবনের একাংশ ভেঙে পড়েছে। তাই কলেজের উন্নয়নের দাবিতে বুধবার বিকেলে বালুরঘাট কলেজের ভারপ্রাপ্ত টিআইসি কে লিখিতভাবে অভিযোগ জানালেন আইন কলেজের পড়ুয়ারা। অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছেন বালুরঘাট ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসি জ্যোতি প্রকাশ রায়। কলেজ পড়ুয়াদের অভিযোগ, প্রত্যেক বছর কলেজের উন্নয়নের জন্য 7000 টাকারও বেশি একজন পড়ুয়া জমা দেন কলেজ। বালুরঘাট ল কলেজে বিভিন্ন সেমিস্টার মিলিয়ে প্রায় 350 পড়ুয়া রয়েছে। এদিকে প্রত্যেক বছর পড়ুয়াদের কাছ থেকে কলেজের উন্নয়ন বাবদ যে টাকা নেওয়া হয় তা প্রায় 25 লাখ টাকার মতো। এত টাকা উঠলেও কলেজের উন্নয়ন কোনো হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। তাদের আরো অভিযোগ, কলেজে নেই কোনো সীমানার প্রাচীর, নেই ক্যান্টিন, গার্লস কমন রুম সহ অন্যান্য পরিষেবা। তাই এই সব পরিষেবা দ্রুত চালুর দাবিতে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পড়ুয়ারা। দাবি না মেনে নিলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন বলে বালুরঘাট ল কলেজের পড়ুয়ারা জানিয়েছেন। আমাদের বিষয়টা হলো যে এতদিন ধরে 5 বছর আমাদের রানিং স্টুডেন্ট, আমরা 5 বছর ধরে কোনো ডেভেলপমেন্ট হয়নি কলেজে, এবং আমাদের প্রেসিডেন্টও অনেক বলেছে ডেভেলপমেন্ট করার বিষয়ে, কিন্তু স্যাররা কোনো কিছু না শুনে আমাদের ডেভেলপমেন্টটা করছে না। আমরা 17,550 করে পার সেমিস্টার আমরা ফি দিচ্ছি, অথচ কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না কলেজে, এবং ডেভেলপমেন্টের 7200 টাকা করে আমরা পার ইয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা পে করছি, কোনো ডেভেলপমেন্ট নেই। আজ জলের ওয়াটার নেই কোনো, তারপর হচ্ছে আমাদের গার্লস কমন রুম নেই, তারপর আমাদের হচ্ছে এক বাইরে কোনো গার্ড নেই, কলেজ বাউন্ডারি নেই, ক্যান্টিন নেই। এটা আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে আমরা ডিপুটেশন দিয়েছি স্যারকে। তোমরা কতজন স্টুডেন্ট এখন রয়েছো এখানে? এখানে আমরা অনেকের বাড়ি অনেকে দূরে, ওই জন্য অনেকে চলে গেছে, আমরা এই কয়জনই আছি। প্রায় কতজন স্টুডেন্ট? কতজন স্টুডেন্ট এখানে? প্রত্যেকে টাকা দিচ্ছে, কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে। স্যারকে বললাম আমরা ডেভেলপমেন্ট লাইব্রেরির বিষয়, লাইব্রেরিতে এখনও 4টা করে আমাদেরকে বই প্রোভাইড করতে হবে, যেহেতু নতুন সেমিস্টার আসছে তাদের 3টা করে বই দেওয়া হয়, কিন্তু 4টা করে বই দিতে হবে। আমরা এই জন্য 500 টাকা করে ফিস দিচ্ছি আমরা। তারপর হচ্ছে মুটকোট বিষয়টা, আমাদের মুটকোট যেহেতু এখানে নেই কলেজে, আমাদের কোর্টে প্র্যাকটিস করার সময় অনেক মানে বাইরের কলেজের জলপাইগুড়ি ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ থেকে আমাদেরকে শুনতে হয় তোরা কোন কলেজ থেকে এসেছিস এটা। আর ক্যান্টিনের বিষয়টা অনেক, আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা থেকে যে আসে আমাদের স্টুডেন্টরা ইয়ে করতে পড়তে আসে, সেহেতু কোনো ক্যান্টিনের ব্যবস্থা না থাকে, ছেলেরা অনেকে না খেয়ে থাকে। আর কলেজ বাউন্ডারি, অনেকে কলেজ বাউন্ডারি এখনও কলেজটা ফাঁকা হয়ে আছে, কলেজ বাউন্ডারি না থাকায় অনেক স্টুডেন্ট এবং বাইরে থেকে আগত অনেক ছাত্র ছাত্রী কিংবা পাড়া প্রতিবেশীরা এসে এখানে অশ্লীল কাজ করে, এই সেটা আমাদের প্রবলেম হচ্ছে। এবং ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমাদের ছেলেরা অনেকে পানীয় জল পাচ্ছে না। আর তোমাদের এই দাবিগুলো মানা না হলে আগামী দিনে কি করবে? আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে শুনে নিব ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ কি বলেছেন। সেটা ওদের বিভিন্ন ডিমান্ড আছে, ওদের ক্লাস টাসগুলো যেমন ঠিকঠাক মতো অনলাইনে নেওয়া হয়, অফলাইনে নেওয়া হয়, এবং ওদের যে জল যে ব্যবস্থাটা সেটা একটা জল আর একটা করে নিয়ে সিনিটেশন জল প্রভৃতি নিয়ে যেন সমস্ত ওদের যেগুলো লেডিসদের বিভিন্ন রকম যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো দিতে হবে, এবং কলেজটা যেন আমাদের যে কোভিড যে দুটি মেনে হচ্ছে, এবং ওদের যে আমাদের বিল্ডিংটা ভেঙে আছে মানে ক্লাসরুম কিন্তু সিকিউরিটি ঠিক মতো নেই, অ্যাকচুয়ালি ওই নতুন যে বিল্ডিংটা করা হয়েছে সেই বিল্ডিংটা ঠিক মতো আর কি এখন ফেটে ফেটে গেছে, সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো বাউন্ডারি ওয়ালটা দিতে হয়েছে, সেটা মানে কলেজটা ইনসিকিউর ফিল করছে। সুভাষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ, বালুরঘাট।